আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁত ওয়াশ করালে বা দাঁত স্কেলিং করালে দাঁতে কোনো প্রবলেম হয় কিনা। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে দাঁত ওয়াশ করালে দাঁতে কোনো সমস্যা হয় কি হয় না। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। দাঁত ওয়াশ করার প্রয়োজন তখনই হয় যখন দাঁতে স্পট আসে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, দাঁতের ভিতর দিকে কিছুটা স্পট রয়েছে। এমন স্পট ওঠানোর জন্য বা পরিষ্কার করার জন্য কিন্তু স্কেলিং করার প্রয়োজন হয়, দাঁত ওয়াশ করার প্রয়োজন হয়। এছাড়া দাঁতে গোড়ার দিকে যদি ক্যালকুলাস হয়, যেমন যেটিকে আমরা টার্টার বলি বা ক্যালকুলাস বা বাংলাতে যেটিকে পাথুরি বা পাথর বলে থাকি, তো এটির জন্য দাঁত স্কেলিং করাতে হয়, দাঁত ওয়াশ করাতে হয়। তো ভিউয়ার্স, এই দুই কারণেই কিন্তু সাধারণত দাঁত ওয়াশ করা হয়। আর যারা দাঁত স্কেলিং করাতে চান বা ওয়াশ করাতে চান, তাদের হয় স্পটের সমস্যা রয়েছে, নয়তো বা দাঁতে ক্যালকুলাসের সমস্যা রয়েছে। সাধারণত এই সমস্যার জন্যই মানুষ ওয়াশ করতে চায়। তো ভিউয়ার্স, অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করলে দাঁত হালকা হয়ে যায়, দাঁত পাতলা হয়ে যায়, দাঁত ফাঁকা হয়ে যায়, এ ধরনের কমেন্ট করে থাকে অনেকেই। তো ভিউয়ার্স, কেন তারা এ ধরনের বলে থাকে, আসলে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাদ্যকণা জমে জমেই কিন্তু এ ধরনের ক্যালকুলাস হয়, এ ধরনের স্পট লেগে থাকে। যখন ব্রাশ দ্বারা খাবারগুলো ঠিকমতো ভালোভাবে পরিষ্কার না হয়, তখন সেগুলো দাঁতের সঙ্গে আটকে থাকে এবং এ ধরনের স্পট হয়, এ ধরনের ক্যালকুলাস হয়। তো ভিউয়ার্স, আমরা যখন দাঁতগুলো ওয়াশ করি, তখন দাঁতের যে স্পটগুলো থাকে, যে পাথরগুলো থাকে, এগুলো কিন্তু পুরোপুরিভাবে উঠে যায় বা পরিষ্কার হয়ে যায়। যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে দাঁতগুলো দেখা যাচ্ছে, এটি স্কেলিং করার পরের ছবি হচ্ছে এটি। তো দেখুন, স্কেলিং করার পরে কিন্তু দাঁতগুলো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করলে দাঁত ফাঁকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, এ ধরনের বলে থাকে। তো এখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এমন কথাগুলো কেন বলে। ভিউয়ার্স, এইখানে যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন প্রতিটি দাঁতের গোড়ার দিকে ক্যালকুলাস অতিরিক্তভাবে জমে আছে। তো ওয়াশ করার পরে যখন এমন হালকা হয়ে যাবে, জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন এইখানে যখন আগে এরকম ছিল, কিন্তু ওয়াশ করার পরে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, এটি স্বাভাবিক ব্যাপার। তো এর জন্য অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায়, কিন্তু তারা না বুঝে তারা নেগেটিভটা বলে থাকে। তো আসলে দাঁত ওয়াশ করার ফলে দাঁতের কোনো সমস্যা হয় না। যদি দাঁতে স্পট থাকে, দাঁতের স্পট স্পটের জন্য যদি ওয়াশ করা হয়, তাহলে স্পট ওঠানোর পরে সেখানে দেখুন যে কিছু জায়গায় স্পট আছে, কিছু জায়গায় সাদা রয়েছে এবং কিছু জায়গায় স্পট রয়েছে। এই সাদা জায়গাটা তো পরিষ্কারই রয়েছে, আর এখানে কিছুটা কি বলে, কিছুটা ধার ধার বা খসখসে একটা ভাব থাকবে, যেহেতু এখানে স্পট লেগে আছে আর তার জন্যই। তো যখন স্পটগুলো পরিষ্কার করা হবে, তখন কিন্তু সেখানে একটু ধার ধার, একটু খসখসে ভাব থাকবে, আর তখন সেখানে জিভ গিলে মনে হয় হয়তো দাঁতটি ক্ষয় হয়ে গেছে। কিন্তু আসলে দাঁতের ক্ষয় হয় না, স্পটটা উঠে যাওয়ার কারণে সেখানে নতুন করে জিভ গিলে এমনটি মনে হয়। ভিউয়ার্স, এখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এখন যদি এখানে স্কেলিং করা হয়, এখানে যদি ওয়াশ করা হয়, ওয়াশ করে যদি এই স্পটগুলো উঠায় দেওয়া হয়, তখন এখানে যখন জিভ আসবে, তখন কিন্তু মনে হবে যে হয়তো দাঁতটা হালকা হয়ে গেছে, দাঁতটা পাতলা হয়ে গেছে, কারণ এই স্পটটা তখন উঠে যাবে, আর তার জন্যই এমনটি মনে হয়। আসলে দাঁত ওয়াশ করালে দাঁত পাতলা হয় না, দাঁত হালকা হয় না, দাঁত ফাঁকা হয়ে যায় না। এখানে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন, দু দাঁতের মধ্যবর্তী স্থানে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি ওয়াশ করা হয়, তাহলে পুরোপুরিভাবে উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। আর যখনই এখানে জিভটা চলে আসে, তখনই মনে হয় যে দাঁতগুলো মনে হয় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ এতদিন ধরে, অনেক দিন ধরে, কিন্তু এক বছর দুই বছর ধরে কিন্তু ধীরে ধীরে এই ক্যালকুলাসগুলো এমন পর্যায়ে আসে। আর সেটি যখন হঠাৎ করে তুলে ফেলা হয়, পরিষ্কার করে দেওয়া হয়, তখন এখানে জিভ যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে দাঁতগুলো মনে হয় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এর জন্যই অনেকে বলে থাকে, যারা বলে থাকে তারা আসলে না বুঝে বলে থাকে, তারা নেগেটিভ বলে থাকে যে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁত পাতলা হয়ে যায়। এখানে দেখুন দাঁতে বেশ স্পট রয়েছে, এই স্পটগুলো ওয়াশ করলে দাঁতগুলো দেখতে বেশ চকচকে হয়ে যায়, দাঁতগুলো আগের থেকে ভালো হয়ে যায়, স্পটের কারণে সৌন্দর্য হানি ঘটে, সেটি থেকে মুক্তি পাওয়া যায়। মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর দাঁত স্কেলিং সহ দাঁতগুলো চেক আপ করাতে। তো যদি ছয় মাস অন্তর সম্ভব না হয়, অবশ্যই বছরে একবার হলেও দাঁতগুলা স্কেলিং করানোর দরকার। তাহলে যদি আপনি বছরে একটি বার স্কেলিং করান, দাঁতগুলা ওয়াশ করান, তাহলে এ ধরনের স্পট থেকে মুক্তি পাবেন, সেই সঙ্গে এ ধরনের ক্যালকুলাস থেকেও আপনি মুক্তি পাবেন, শুধুমাত্র দাঁত স্কেলিং করানোর কারণে। তো ভিউয়ার্স,
আশা করি বুঝে গেছেন যে আসলে দাঁত ওয়াশ করলে দাঁতের কোনো সমস্যা হয় না। দাঁতের যে স্পটগুলো থাকে, যে পাথরগুলো থাকে, সেগুলো উঠে যাওয়ার কারণে সেখানে জিভ পৌঁছায় যখন, তখনই মনে হয় যে ফাঁকা ফাঁকা ভাব হয়ে গেছে। তো আসলে মূলত এর জন্যই বলে থাকে, দাঁত ওয়াশ করলে আসলে দাঁতের কোনো সমস্যা হয় না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।